আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি সংবাদ নিয়ে চলে আসলাম। এবার মিলিয়ন ডলার ছেড়ে প্রেমিকের হাত ধরে রাজকুমারী, জাপানি রাজকুমারী পাড়ি দিলেন যুক্তরাষ্ট্রে। কিছুদিনের মধ্যে মূল সংবাদে চলে যায়। প্রেমের জন্য রাজ্য ছাড়ার নজির ইতিহাসে অনেক আছে, এবার সেই পথই অনুসরণ করলেন জাপানের রাজকুমারী মাকো। মিলিয়ন ডলার অর্থ আর পদবি ছেড়ে প্রেমিক কেই কুমারগোকে বিয়ে করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন তিনি। রাজকুমারী মাকো জাপানের ক্রাউন প্রিন্সের মেয়ে এবং সম্রাট নাহরিতোর ভাতিজি। নিজের পছন্দের সাধারণ ও একজনকে বিয়ে করায় জাপানি রাজপরিবারের নিয়ম অনুযায়ী নিজের পদবি হারাবেন 29 বছর বয়সী মাকো। রাজপরিবারের বিয়ে সাধারণ বিয়ের চেয়ে অনেকটা ভিন্ন, তবে এই প্রেমিক যুগল ঐতিহ্যবাহী আনুষ্ঠানিকতা ছাড়াই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। মাকোর বাবার ক্রাউন প্রিন্স আকিশিনো গত বছর জানিয়েছিলেন মেয়ের বিয়ের ব্যাপারে অমত নেই তার, তবে মাকোকে এজন্য জনগণের সমর্থন আদায় করে নিতে হবে। যদিও মাকো এসবের মধ্যে না গিয়ে সব ছেড়ে ছুটে প্রেমিকের সঙ্গে যুক্তরাষ্ট্রে সংসার পাতার সিদ্ধান্ত নিয়েছেন। এমনকি রাজপরিবারের বাইরে কোনো রাজকুমারী বিয়ে করলে রাজপরিবারের তরফ থেকে যে এককালীন অর্থ দেওয়া হয় তা নিয়েও অস্বীকৃতি জানিয়েছেন মাকো। কি পরিমাণ অর্থ গ্রহণে তিনি অস্বীকৃতি জানিয়েছেন তা জানা যায়নি, তবে রাজকুমারী মাকো প্রায় 137 মিলিয়ন ইয়েন বা 12 লাখ ডলারের বেশি অর্থ নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। এদিকে রাজকুমারী মাকোর এই বিয়ে নিয়ে জাপানে স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রেমের জন্য রাজকুমারীর এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। রাজকুমারী মাকোর প্রেমিক কেউই কুমারও বর্তমান যুক্তরাষ্ট্রে আইন বিষয়ে পড়াশোনা করছেন বলে জানা গেছে। চলতি বছরের শেষের দিকে তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলে জানা গেছে। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ নিউজ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।